যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বিষয়ে সংবাদ দিয়েছেন সেটির প্রতি ঈমান আনা। মাযা ক্বাল, কি বলেছেন আল্লাহ? লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়া আস-সামিউল বাসীর, আই সামিউন বাসীর লাইসা কামিথলিহি শাইউন ফি যালিক। আল্লাহ বলেন লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়া আস-সামিউল বাসীর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউ এবং বাসীর, এগুলির ক্ষেত্রে আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই। نحن نقول فلان سميع فلان بصير، الله تبارك وتعالى ليس كمثله شيء. أما অনেক সময় বলি যে অমুক সামিع অমুক বসির আর আল্লাহ বলছেন ليس كمثله شيء، যে আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই। قاعده يا طالب العلم، এই ছাত্ররা জেনে রাখো এখানে একটা গুরুত্বপূর্ণ قاعده পাওয়া যায়। تبعوا على الحديث، বিশেষ করে আহলে হাদিস যারা তাদের একটু সচেতন হওয়া উচিত। কামা আন্না যাতাহু লা তুশবিহু যাওয়াত ওয়া সিফাতুহু লা তুশবিহু সিফাত, মনে রাখতে হবে আল্লাহর জাত যেমন কোন মাখলুকের সাথে সাদৃশ্য হয় না, ঠিক আল্লাহর সিফাতও কোন মাখলুকের সাথে সাদৃশ্য হয় না। বাস, আলা জবাব কাফি, এটাই জবাব যথেষ্ট কেউ ভিন্ন চিন্তা করলে। وما خلقت الجن والانس الا ليعبدون، هذا معنى يوحدون. قال الله وما خلقت الجن والانس الا ليعبدون، اي يوحدون، اي توحيد بس تبين ترى ايدي هلوتار. اي ما خلقتهم ليشركون. এর অর্থ হলো এই যে আমি জিন ইনসানকে সৃষ্টি করে নিয়ে এজন্য যে তারা আমার সাথে শিরকে লিপ্ত হবে। ওয়ালাবাহানা, আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে। ওয়া ক্বালা লানা, এবং আমাদেরকে বলেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আন লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবীন ওয়া আন আ'বুদুনি হাদা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন আদম সন্তান, হে আদম সন্তান তোমাদেরকে কি আমি সতর্ক করিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? ইন্নাহু লাকুম আদুউ মুবীন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। লিমাযা নাতাকাল্লাম আন আত-তাওহীদ, কেন আমরা তাওহীদের বিষয়ে আলোচনা করব? লিআন্না খুলিকনা মিন আজলি যালিক, কারণ আমরা তাওহীদের কারণেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মাদ-দলিল, দলিল এই বিষয়ে الآية التي ذكرناها, যে আয়াতগুলি আলোচনা করেছি সেগুলি তো মা খালাকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইযান আল খাতার আশ-শিরক, সুতরাং বলতে পারি তাওহীদই হলো সঠিক, শিরক হলো ভুল। لأن الله يبغضه, কারণ এটি ভয়ঙ্কর বিষয়, আল্লাহ এটাকে অপছন্দ করেন। লা ইয়ারদা আলা আহলি শিরক, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের প্রতি কখনো সন্তুষ্ট থাকেন না। ওয়ালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আর মুশরিকদেরকে আল্লাহ কখনো ক্ষমাও করেন না। ইযা হাতু আলা যালিক, যদি তারা শিরক অবস্থায় মৃত্যুবরণ করে। মাদ-দলিল, এ বিষয়ে দলিল কি? ক্বালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক যদি করা হয় আল্লাহ কখনো ক্ষমা করেন না, আর এছাড়া যা কিছু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন ক্ষমা করে দেন। সুতরাং মনে রাখতে হবে বিষয়টি গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাযী আখবারা আন্না রাহমাতুহু ওয়াসিআত কুল্লা শাই, হুয়াল্লাযী আখবারা আন্নাহা লাম তাশমালুল মুশরিকীন আল্লাযীনা মাতু দূনা কাওহ, মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংবাদ দিয়েছেন যারা শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে তারা কখনো ক্ষমা পাবে না। ফাকাদ গাযিবাল্লাহু আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে। ওয়া হাল্লা আলাইহিম গাযাবুহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর ক্রোধকে অপরিহার্য করে দিয়েছে। ওয়া তারাকাহুম মিন রাহমাতিহি, এবং আল্লাহর রহমত থেকে তাদেরকে বঞ্চিত করেছে। ওয়া হাররামা আলাইহিম জান্নাতাহ, আল্লাহ তাদেরকে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। মাদ দলিল কি? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. دليله إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار. যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অপরিহার্য করে দেন. ان الذي اخبر ان رحمته وسعت كل شيء هو الذي اخبر انها لا تشمل من مات على الشرك دون الايمان. সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংবাদ দিয়েছেন যে শিরকের উপর মৃত্যুবরণ করবে সে কখনো আল্লাহর রহমত লাভ করতে পারে না. আশ-শিরক খতীর
এর দায়িত্বই হলো মানুষকে তাওহীদের পথ দেখাবে لتحقيق العبوديه যাতে মানুষরা তাওহীদ বাস্তবায়ন করতে পারে قبل الصلاه قلت لكم العباده وامور العباده صحيح সালাতের পূর্বে ইবাদত সম্পর্কে আলোচনা হয়েছিল ঠিক আছে اخرجوا اقلامكم اخرجوا سيوفكم يا طلاب العلم وطالب العلم سيفه قلمه قلم بيركرو معكم اقلام اين اقلامكم موجود اقلام الذي ليس معه قلم يصله قلم وليس الذي معه دفتر يصله دفتر اين انشر الكتب قلمكم خطا بيركرو وزع وزع الدفاتر ووزع الاقلام وزع ايوه اجلس 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 كل سيصله مكانه سيصلك القلم ويصلك الدفتر كل يجلس اجلس اجلس بدون صوت بدون صوت انا وزني وطاوتيني نيروب شوف شاف لو كنت اقول بنا افن جاكي تكبي افن جاكي تكبي قلم ومن خطب مسلم اكتب اكتب سوف ياتيكم كلام ذكره اهل العلم في كتبهم يا اخوه اذا خرج الصوت يتوقف التوزيع كيف تقول بنا كونوا كتبوا بنا اذا كثر الصوت يتوقف التوزيع سوف اذكر لكم كلام ذكره اهل العلم في كتبهم ليس مني لكني ربما اجمعه في مجلس واحد اهل العلم তারা তাদের বই পুস্তকে এই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখেছেন আল ইবাদা মা তারিফুল ইবাদা ইবাদতের সংজ্ঞা কি মা তারিফুল ইবাদা তারিফুহা বিল লুগাহ শব্দের অর্থ ইলা তারিকুম মুআব্বাদ লেখো লেখো اكتب اكتب ইলা তারিকুম মুআব্বাদ ما معنى معبد؟ أي دلل للسالكين وأخضع ليسيروا عليه دون أذى. الله أكبر. نعم. دلل للسالكين. دلل طريق معبد يعني طريق عليه زفت زفت وطريق ليس عليه شيء هذا نقول طريق معبد لماذا أخضع وذلل للسالكين هذا في المعنى اللغوي الكهرباء دائما يطفى لا لا مفضيا لا بس أكمل نترجم ولا نتوقف بدو تشبه أنت أنت في الكهرباء سيأتي يأتي بدون صوت نعم نواصل طيب أعيد ما معنى العبادة في اللغة اكتب من الذل والخضوع بمعنى طريق ذلل للسالكين أي طريق معبد العبادة في اللغة صدقته ذلل اي اخضع للسالكين طريق معبد مصرين পথ অর্থাৎ যেই পথটাতে পূর্ববর্তী অনেকজন সেটা চলা করার কারণে পথটা খুব সহজ এবং চলার জন্য উপযোগী হয়েছে وهناك معنى في الاصطلاح ومعنى في الشرع قريب من المعنى في اللغه فاتفق معنى اللغه ومعنى الشرع انه الذل والخضوع لرب العالمين বলছে যে এখানে আবার যদি আমরা ইসতিলাহি ইবাদা এর ইসতিলাহি অর্থ আমরা দেখি তাহলে দেখা যাবে যে লগাতি অর্থ এবং ইসতিলাহি অর্থ দুটোর মাঝেই মিল রয়েছে যে দুটো থেকে বোঝা যাবে এর অর্থ হলো যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই একমাত্র বিনয় ও নম্র ও আনুগত্যশীল হওয়া তারিফাত আহলুল ইলম أهل العلم أنك شنغة ديتشن من ضمن هؤلاء من قال العبادة الذل والخضوع بامتثال الأمر وترك النهي
কেউ কেউ বলেছেন ইবাদা হলো আদল ওয়া কুদর ওয়া ইমতিসালুল আমরি ওয়া তারকুন নাহি شيخ الاسلام احمد بن عبد الحليم الحراني المشهور ابن تيميه له تعريف امام ابن تيميه رحمه الله في عبادته عرفت اصطلاح شنغا ديتسن قال كلمه جامعه لكل ما يحبه الله ويرضى من الاقوال والاعمال الظاهره والباطنه شنو يقولون كلمه جامعه لكل ما يحبه الله يحبه الله من الاقوال ويرضاه يرضاها ويحبها من الاقوال والافعال الظاهره والباطنه ما معنى هذا الكلام امام ابن تيميه رحمه الله যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞার অর্থ কি বুঝো اعيد التعريف اكتبه اعيد التعريف كلمة سمعت لك والله هذا كلمة أنا بقولها بالأردو بالعربي وأنت ترجمها بالبنغالي نعم كلمة كلمة من شبد بقوق جامعة جامعة بقوق وتبدو شبد لكل ما يحبه الله ويرضاه لكل ما يحبه الله ويرضى الله تعالى الله باشين وقصد قرن من الأقوال من الأقوال قطع والأعمال والأعمال بمعمول الظاهرة الظاهرة جا تكشو والباطنة والباطنة جا تكشو طيب إتكي عبادة ما معنى هذا الكلام؟ هذا كلام كبير بيشون در قطع كي أرتو بزو سأبسطه لك أمي عليك تما در كي أرتو بكها كوري بزاي جبو الذي لم يعرف اسأل جارك কেউ যদি লিখতে না পারো পার্শ্ব থেকে লিখে নিবা খোদা বিসানাদ মুনখাফিদ ইয়া আহলুল হাদিস কিন্তু নীরবে বিসানাদ মুনখাফিদ তবে এটা শাইখের থেকে সরাসরি সনদে না তাই سوف ابدا معكم طريقه جيده
لا ينفع ايمان مع معصيه فكفروا بالمعاصي ترى বলে لا ينفع الايمان مع المعصيه অর্থাৎ কোন ব্যক্তি ঈমানদার যদি সে গুনাহের কাজে লিপ্ত হয় তাহলে এই ঈমান কোন কাজে আসবে না সে কাফের হয়ে যাবে فعندهم الواقع بالكبيره كافر এদের দৃষ্টান্ত অনেক কিছু রয়েছে والى اليوم مشاكل الخوارج এ পর্যন্ত চলছে খারেজি সমস্যাগুলি আছে قابلهم فرقه اخرى এটা বিপরীত হলো অন্য ফেরকা তাআবাদু লিল্লাহ ওয়া রাজা তাআবাদু লিল্লাহ ওয়া রাজা অর্থাৎ খারেজিরা হলো চরমপন্থায় যে আল্লাহর আশা আকাঙ্ক্ষা এটা বাদ দিয়ে শুধু খালি ভয় ভীতির উপরে আর এর বিপরীত হলো আরেকটা যারা খালি আশা আকাঙ্ক্ষার উপরে অর্থাৎ সুসংবাদ নিতে চায় ভয় ভীতি নিতে চায় না মাযা কালু তারা কি বলেন লা ইয়াযুরু মাআল ঈমান মাসিয়া তারা বলে লা ইয়াযুরু মাআল ঈমান মাসিয়া আমার ঈমান আছে যতই আমি গুনাহের কাজ করি কোনো সমস্যা হবে না ফাহাউলাল মুরজিয়া এদেরকে বলা হয় মুরজিয়া আল ফিরকা আস-সালিসা তৃতীয় দল গালাত ফিল হুব যারা ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে কালু না তাআবাদ লিল্লাহ হুব লা খাউফ আযাবাহ ওয়া লা রাজা রাহমাতাহ লা খাউফ নারাহ ওয়া লা রাজা জান্নাতাহ তারা বলে যে আমরা আল্লাহ ইবাদত করব কিন্তু কোন এই ধরনের আমাদের লা খাউফ ওয়া লা রাজা আমাদের কোন আল্লাহর ভয় নেই আমাদের এবং কোন আশা আকাঙ্ক্ষা নেই লা খাউফ মিন নারিহি ওয়া উকুবাতিহি ولا رجاء رحمته وجنته انما نحبه আমরা আল্লাহকে শুধু ভালোবাসি আল্লাহর শাস্তির কোনো ভয় আমাদের নাই আবার আল্লাহর জান্নাতের কোনো আশা আমাদের নাই حتى وقعوا في تسميه هذا الحب باسم قبيح جدا এমন কি তারা এই ভালোবাসা এমন একটা নোংরা নাম দিয়েছে সাকাল العشق সেটাকেই তারা বলেছে العشق لا يكون الا بين الذكر والانثى وغايته النكاح এবং তিনি বলছেন যে عشق যে عشق রাসূল বা ইত্যাদি এই ধরনের যারা বলে থাকে এই عشق শব্দটা সাধারণত ব্যবহার হয় নারী পুরুষ যাদের অবৈধ সম্পর্কের চিন্তা থাকে তাদের জন্য শুধু এই عشق শব্দটা ব্যবহার হয় এটি কখনো আল্লাহর জন্য শোভা পায় না আযা মানাহা عند العرب এটাই হলো আরবি ভাষায় আর ولذلك الذي يقول عشق الاله عشق النبي هذا كلام غلط قبيح যারা বলে যে عشق الاله عشق النبي عشق الرسول এটা খুবই খারাপ বিষয় খারাপ হাদ্দা না না هذه المحبه محبه نعم এটাই হলো তাদের محبتের ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন আর এই তারা ফরক خالفهم اهل السنه والجماعه এই তিন দলেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করেছে কারা কারা তিন দল খারিজিয়া খারিজিয়া এবং মুরজিয়া আর গোলাতুস সুফিয়া যারা মুহাব্বতের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে তারা হলো ইশকে রাসূল ইশকে ইলাহ তারা হলো কে গোলাতুস সুফিয়া চরমপন্থী সুফারি চরমপন্থী তাই যা ইয়াকুল লা আহতাজাক আলাস সালাম واعبد ربك حتى ياتيك اليقين بلغنا اليقين الصلوات افعال العوام اما نحن خواص بلغنا চরমপন্থী যারা সুফি তারা বলে যে ইবাদত করে কি হবে আমরা তো আল্লাহর প্রেমে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি আর আমাদের কোনো ইবাদতের দরকার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন واعبد ربك حتى ياتيك اليقين আমরা ইয়াকিনের দরজায় চলে গেছি হ্যাঁ সুতরাং আমাদের আর কোনো এখন ইবাদতের প্রয়োজন নাই লা তুসাম্মাল ইবাদাহ ইবাদাহ ইল্লা বিক্তিমাল আরকানহা আসসালাসা নাবুদুহু খাউফান মিনহু ওয়া মিন উকুবাতিহি ওয়া রাজা রাহমাতিহি ওয়া জান্নাতিহি ওয়া মাহাব্বাতান লিমতিযালি আমরিহি হাযা ইবাদাহ হাকিকিয়্যা মানে বলছেন কোন এবাদতকে কখনো এবাদত বলা যাবে না যতক্ষণ না এবাদতে এই তিনটি রোপণ পাওয়া যায় কয়টি রোপণ তিনটি রোপণ একটি হলো মহাব্বা দ্বিতীয় হলো আল খাউফ দ্বিতীয় হলো মহাব্বা তৃতীয় হলো আর রাজা এই খাউফান মিনহু ওয়া মিন ইকাবি আল্লাহ থেকেও ভয় হবে এবং আল্লাহ শাস্তিতেও ভয় হবে আর আল্লাহর পুরস্কার আল্লাহর জান্নাত সেটার আশা আকাঙ্ক্ষা হবে
আর তৃতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে আল্লাহর নির্দেশগুলি মেনে চলতে হবে আরবা ওয়া জাওয়াবুহু আরবা চার নাম্বার বিষয় এর জবাব কয়টা চারটা এক নাম্বার বিষয়ে জবাব কয়টা এক একটা দুই নাম্বার বিষয়ে জবাব কয়টা দুই তিন নাম্বার বিষয়ে জবাব কয়টা তিন তাহলে চার নাম্বার চার জবাব চার চার জবাব কত চার আনওয়াউল ইবাদা আনওয়াউল ইবাদা ইবাদতের প্রকার ফেল ওয়াহিদ এক নাম্বার ইবাদাতুন কওলিয়া ইবাদাতুন কওলিয়া ترجمه عبادتن قولية من باتوني قطر جبولي عبادت اثنين عبادتن عملية فعلية عبادتن عملية أو فعلية جبولي كازر عبادت ثلاثة عبادتن قلبية قلبية تنمر عبادتن قلبية جبولي عنطريك عبادت عنطريك شاتشن بكتو وصلت جيبوا المصاحف حطوا هاي أربعة أربعة ما جواب أربعة الذي عنده الجواب يرفع يده سيد نمبر تكي وين تبارك كي وتردي الإخوة الذين شاركوا بالجواب معنا قبل الصلاة والآن قوموا زرا إيراجة وتردي يسو هيك تدارا وتدكي زرا وتردي يسو اللي شاركوا في الجواب قبل الصلاة وبعد الصلاة جادر كي بالله هاي سي جاي وطمات جنر بوشتر روية سي همون كي كي أسوي كي دراو ان شارك بجواب كي كي تقول بنا دراو خلي جرا دراو دراو تعال 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 أخي تعال أشو هيك نيا أشو افتح الكرتون افتح المصاحف جادر كي بالله هاي سي طمات الجواب شوكي بوشتر روية سي شمي أشو افتح كرتون التمر يا شيخ بسرعة بسرعة خذ لك نسخة ايه جبها حط مع كل واحد واحد ايه جبها مصحف التمور خذ هذا لا اكسبت كره دن دي دن خذ هذا ابني تو كره دن مصحف مصحف خذ ايه مصحف خذ مصحف مصحف لا اكسبت ترجمه
رحمتك أرجو، رحمتك أرجو، فلا تكني إلى نفسي طرفة عين، واصلح لي شأني كله، لا إله إلا الله. اللهم رحمتك أرجو، فلا تكني إلى نفسي طرفة عين. نبي صلى الله عليه وسلم دعا করতেন يا الله আপনার রহমত আশা করি সব সময় এবং আমার নিজের প্রতি সামান্যতম কি তরফাতা আইন মানে চোখের পলক যেটা আমরা বলি এতটুকু যেন আল্লাহর উপর ভরসা ছাড়া না হয় قديمًا الزمن أقله ليس عندهم الدقائق والثواني والساعات كانوا يقدرون أقل الزمن بطرفة العين أي نزول الرمش وارتفاعه এখন তো আমাদের সময় ঘড়ি রয়েছে আমরা মিনিট ঘন্টা হিসাব করি কিন্তু অতীতে এই হিসাব তো ছিল না তাই সামান্য সময় বোঝানোর জন্য তরফাতা আইন চোখের পলক এটুকু বোঝানো হয় মানে একেবারে সামান্য ক্ষুদ্র সময় কাইফা তা'রিফু হাল কিভাবে এটা বোঝা যাবে রাসূলুল্লাহ ইয়াকুল লা তাকিন্নি ইলা নাফসি তরফাতা আইন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের দোয়াতে বললেন লা তাকিল্লি ইলা নাফসি তরফাতা আইন فيخرج من حفظ الله فيوكل الى نفسه যখন কেউ আল্লাহর সংরক্ষণ হেফজ থেকে বের হয়ে যাবে তখন যেন সে নিজের প্রতি নিজেকে সমর্পণ করে هنا تعرف معنى قول النبي صلى الله عليه وسلم احفظ الله يحفظك এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশ احفظ الله يحفظك اذا وجدت ان نفسك انفلتت فلست في رعاية الله أوكلت إلى نفسك যখন তুমি মনে করবে যে আল্লাহ সংরক্ষণ থেকে তুমি সরে গেছো তাহলে এই অবস্থা দাঁড়াবে زاغت العين بطشت القدم استرق السمع حصل الذنب حصل خاصة مع عالم الأجهزة والسوشيال ميديا وهذه الأشياء إذا وجدت نفسك انفلتت عينك أو انفلتت جوارحك بهذا قد أوكلت يا مسكين إلى نفسك لست في حفظ الله لأن الذي في حفظ الله عبد الله ولي الله كنت سمعه الذي يسمع به بصره الذي يبصر به يده التي يبطش بها أما إذا أوكل إلى نفسه فأوكل إلى ضعفه যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়া করতেন এর অর্থ কি এর অর্থ হলো আমার প্রতিটি মুহূর্তেই যেন আমি আল্লাহর হেফাজতে থাকতে পারি এর অর্থ হলো প্রতিটি মুহূর্তেই যেন আমি আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহর দিনের পথে আল্লাহর আমলের ইবাদতের পথে আমি থাকতে পারি সুতরাং নিজে যখন দেখব আমি কোন সময় কি হয়ে গেছি ভ্রান্ত কাজে চলে গেছি মোবাইল দেখতেছি খারাপ কাজে জড়িয়ে গেছি তখন এই বুঝতে হবে আমি যেন আল্লাহর সংরক্ষণ থেকে হেফাজত থেকে আমি بيل هيتلي أعظم ذلك عندما يلتفت القلب لغير الله والتوكل اعتماد القلب والتفات بكليته على الله فإذا أتى غير الله والتفت لغير الله أوكل إلى نفسه وسقط كي قال له شبيك السين أوكل إلى نفسه وسقط لأنه ليس في حفظ الله انتبه لنفسك عجبنا فمن كان في حفظ الله كان الله معه তিনি বললেন যে অতএব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহর সংরক্ষণ থেকে নিজেকে মুক্ত হয়ে যাওয়া বের হয়ে আসা এগুলি যেমন বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হওয়ার মধ্য থেকে হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্ট হলো মানুষ যখন গায়রুল্লাহর উপরে সম্পৃক্ত হয়ে যায় গায়রুল্লাহর সাথে তখন যেন সে আল্লাহর উপর ভরসা করা থেকে একেবারে সরে আসে তখন গায়রুল্লাহর উপরে সে তাওয়াক্কুল করে থাকে এটি হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ বিষয় আর যখন সর্বমুহূর্তে একজন মানুষ আল্লাহর উপরে ভরসা হয়ে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার সবচেয়ে সর্বমুহূর্তে সহযোগী হয়ে যান হুনা তা'রিফ মানাল ইবাদাহ আল আনিয়্যা ওয়া লা তাকিন্নি ইলা নাফসি তারফাতা আইন এখানে এই বোঝার বিষয় হলো যে ইবাদতের যে তিনি ছয়টি বিষয়ের কথা বলছিলেন তার মধ্যে একটি দিক হলো যে আল ইবাদাতু আনিয়্যাতুন অর্থাৎ প্রতিটি মুহূর্তে
যে আমাকে আল্লাহর ইবাদতে থাকতে হবে এখানেই এই বিষয়টি বোঝা যায় আয়াতুন উখরা তুবাইয়িন লাকা আল মানা অন্য আয়াত এর অর্থটা আরো বর্ণনা করে দিচ্ছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন قل إن صلاتي أمر صلاة ونسكي أمر قرباني أمر عبادة ومحياي ومماتي لله رب العالمين هنا تعرف العبودية إذن بجزاء جابت كي بشار يبدو الآن في أذهانكم أصبح هناك معنى وفهم أكثر للآية من أتسجنو جايات الجبشي أم ربوزي عندما يقول الصحابي إني لا أحتسب نومتي كما أحتسب قومتي نعم عندما يقول الصحابي رضي الله عنه إني أحتسب عند الله أجر نومي كما أحتسب عند الله أجر قيامي إني لا أحتسب نومتي كما أحتسب قومتي باسمك ربي وضعت جنبي باسمك أموت وأحيا الحمد لله الذي أحيانا بعدما ممات فأنت ليلك نهارك نومك قيامك كلها عبودية اللي بقول جدي كان يقول هذا جم منش الجبن الشاب كلها بعلاقة عبادة خبي صحابي إدرني يقول دين আমি যখন ঘুমাই সেটাও আমার আল্লাহর ইবাদতের মধ্যে আমি জেগে থাকি কোনো কাজ করি সেটাও আল্লাহর ইবাদতের মধ্যে যখন প্রতিটি বিষয় হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য من ستة ছয়টা জিনিসের মধ্যে এক নম্বর হলো ইবাদাতুন আনিয়া ترجمها عبادةٌ يومية عبادةٌ يومية عبادةٌ أسبوعية عبادةٌ أسبوعية عبادةٌ شهرية عبادةٌ شهرية عبادةٌ سنوية عبادةٌ سنوية عبادةٌ عمرية عبادةٌ عمرية كم نوع؟ فتاليو. نبدا بالتفصيل بعد التأصيل تأصيل
এখানে বসলে শিখার উদ্দেশ্যে বসলে এখানে ভুল করলে এটি কখনো নিজের লজ্জার বিষয় নয় আল আইব আল্লাহ তাআরফ ওয়া তাসকুত হ্যাঁ দোষের বিষয় হলো হ্যাঁ যে ব্যক্তি কি করবে কিছু জানেও না আর চুপ করে আছে আল মাজালিস ইযা তাআল্লামত আল্লামুক ইল আখতা বরং এই সমস্ত বৈঠকগুলির কারণেই হলো যদি তোমার ভুল হয় তোমাকে শিখাই দেওয়া হবে ইযা আখতানা ফি মাজলিস আল ইলম লাইসা আইব ইনমা আতাইনা লিনাতাআল্লাম কারণ এই বৈঠকে যদি কেউ ভুল করে এটা কোনো লজ্জার বিষয় নয় কারণ এখানে শিখার জন্য এসেছে বারাকাল্লাহু ফিকুম ইবাদাতুন কওমিয়্যা উমরিয়্যা ليس هذا جواب على سؤالي استريح جاوبني جواب دي اسن كده جواب ده سوتي غير لا تبو اما ديو هذا جواب لو انا سالت وقلت عباده فعليه عمريه انا سؤالي عن عباده قوليه عمريه جوابك عن عباده فعليه عمريه قلت الحج نعم الحج في العمر مره واحده لكني اريد عباده عمريه اخذت تفضل لبيك لبيك تلبية جيد خذ صلي الان لبيك اللهم لبيك صلي جديت قطعه ها شو يقول؟ ها؟ تلبية 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 الذي خلفك الذي خلفك هذا بشو 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 اي তুমি কি বলতে চাও না না আতে আতে তোমার কাছে আলাদা উত্তর আছে কোন তাহলে তাহলে তুমি আসো তুমি আসো ওই যে পিছনে না يخسر احد عندنا بس اهم شيء تصير جاء طالب علم شجاع কোন উত্তর আছে আলাদা উত্তর আছে কিছু হ্যাঁ জবাব মুকرر هو نفس التلبيه আতে জবাব মুকرر الأذان في أذن الصغير على من يرى صح ذلك أيها يعني الله قال لين دي عبادة عمرية قولية جيبون اكبر وثار عبادات شتاولو زارا صحيح مانه كوري بچا جنب لاب كوري تار كانه عبادة مالية يومية مع دليل عبادة مالية يومية مع الدليل دليل شو جيب الدليل الأول زي أكبر فايسة سيدنا لن تأخذ شيء إذا لم تأتي بالدليل قل لهم لن تأخذ شيء إذا ما تأتي بالدليل دليل نادي تقول لك أنه كوش كم ما يجنتو ما الدليل دليل اللهم أعطي منفقا ممتاز تعال ممتاز أعطي طيب عبادة فعلية عمرية غير الحج عبادة فعلية عمرية غير الحج غير الحج اوف بتيتو بتا زيبونير اكا عبادات جتا كازت الذي يجيب فقيه ها زواج انت مرة بالعمر تزوج زول ما كان حتى مو تعزب ايه زول انت اكتا بيه كيشي اوكي اعطيك بيه الشدود وسطو اجلس اجلس الختان الختان ختنا كرا طيب عبادة مالية عمرية عبادة مالية عمرية نعم شو ها؟ مرة واحدة في الأمر زكاة زكاة تفوتي وصل تعال 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 العقيقة العقيقة إذا العقيقة زبونات عقيقة المولود لماذا أنا حياك الله؟ لماذا أنا أسأل هذه الأسئلة؟ للتعليم. أني بقول زين زين أبي كان يقول لي كيف أقول نسي؟ حتى لا يعبث بكم أهل البدع. إذا تيجي كيف أقول سي إذا ما نعم. لا يعبث بكم ويتلاعب بكم أهل البدع. زاتي تو هذا أهل البدع بداتي لا بكم تتفلتنا. يجعلون عبادات يومية لم تأتي عليها دليل. কারণ তারা বলবে কিন্তু দলিল নাই তাদের ও শহরিয়া গলা দিয়া মা দিয়া দলিল
অথবা শাহরিয়া মাসিক ইবাদত কিন্তু তার কোনো দলিল নাই আও সানাউইয়া 40 ইয়াম ওয়ালা ফিহা দলিল যাতে এই জিনিসগুলি তোমরা ভালো করে বুঝো তো আসে খালি বলবে যে ইবাদত কিন্তু তার কোনো দলিল নাই আও সানাউইয়া 4 শহর ওয়ালা ফিহা দলিল অনুরূপভাবে 40 শা হ্যাঁ 40 শা আবার 4 মাসের বা ইত্যাদি যেগুলি কোনো দলিল না কুল মান আতা লিশাই নাকুল আল আসল আল্লাহ আমরকুম বিহাদা আম আলা আল্লাহ তাফতারুন কেউ যদি এরপর করা বলে তাহলে আমরা তাকে সেই কোরআন অনুযায়ী বা হাদিস অনুযায়ী বলবো যে এটা কি আল্লাহ নির্দেশ দিয়েছেন না তুমি নিজ থেকে আল্লাহর নাম দিয়ে নিয়ে আসতেছো সব আনতা হ্যাঁ আনতা আজ লিমাদা আতাইতুহু আজ ইবনু লিমাদা খাসাসতুহু হ্যাঁ জিব জায়েজ থেকে লেন্দে কোন জায়েজ থেকে লেন্দে হাদিয়াতুক আইনা হিয়া أنت هديتك أين هي؟ أعطى هديتك. لا بشنا ولا تم تبايشوا. أصبر اجلس اجلس. لا تفتح الباب. اجلس اجلس. لا تفتح الباب. سبعة. جوابه سبعة. شاط نمبر بشوية. جواب بيتا. سبعة. متعلقات الأداء في العبادة. متعلقات في الأداء. الأداء في العبادة أداء سبعة فرض عين فرض كفاية واجب سنة مؤكدة سنة راتبة سنة أحيانا نافلة كم؟ سبعة أعيد أباب فرض كفاية إذا صلاة الجنازة فرض عين الفروض الخمس اللي نصليها واجبة كصلاة الجمعة على قول سنة مؤكدة الوتر وركعتي الفجر سنة راتبة 12 ركعة سنة أحيانا كما كان يفعل النبي قبل العصر نافلة صلى ركعتين شكرا ايه في طريق شكرا فرض عين তারপরে ফরজ কিফায়া তারপরে সুন্নাত মুআক্কাদা সুন্নাত রাতিবা সুন্নাত আহিয়ানা তারপরে নাফিলা তারপরে ওয়াজিব তামানিয়া আট নম্বর বিষয় আচ্ছা আল্লাহ كم بين المغرب والعشاء؟ كم بين المغرب والعشاء؟ لا لا نحن نصلي عشاء في مكان اخر. طيب نكمل نكمل ثمانية تشكر بهم لو انه جواب ثمانية ثمانية আট নম্বর বিষয় জবাব কয়টা আটটা লিখতে হবে কিন্তু সবাই লেখো عبادة زمانية عبادة مكانية عبادة جماعية عبادة انفرادية عبادة ليلية عبادة نهارية عبادة سرية عبادة جهرية ثمانية ثمانية نعم أعيد لا لا أعيد هذا وصلى الله وسلم على محمد والسلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته بارك الله فيكم هذه الهدايا كل واحد فيكم سيأخذ له هدية إن شاء الله لا تستعجلون نحن معكم ثلاث أيام تمام هدية نية بروشكال نية تمراك أستير هدوما على تين دين أسيت أمرا بروشكال شوائكم بشي فابا إن شاء الله اليوم أعتذر أنا تأخرت العصر لكن غدا نصلي العصر هنا إن شاء الله لا ليس العصر شيخنا غدا صباح 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 الساعة التاسعة ممتاز صباح الساعة كم؟ التاسعة طيب اسمعوا الجدول واجعلوا فيه توقيتات واضحة ارسلوا هذه حتى اعرفها لا اعطينا الجدول شيخنا عند زوالكم اعطينا غدا من تاسعة إلى الغداء خلاص وبعد المغرب في مكان آخر ليس هنا ليس هنا متى نرجع هنا؟ فقط الصباح بكرة وبعد صباح وبعد بكرة إذا صباح ممتاز سوف نكمل إن شاء الله
هذه آية الأولى من كتاب التوحيد. والله إذا فهمتم هذا ضبطتم جملة من العلم. উনি বলছেন জেনে রাখো কিতাবুত তাওহীদ যে আয়াত দিয়ে শুরু কোন আয়াত দিয়ে